বাঙালির পায়ের তলায় সর্ষে কথাটা যেন আমার ক্ষেত্রে একাবার খেটে যায় ছোট থেকে স্বপ্ন দেখেছি নিজের দেশের আনাচে কানাচে ঘুরে দেখার আর সেই স্বপ্ন আস্তে আস্তে আমার পূরণ হচ্ছে প্রত্যেক মার্চ এপ্রিল অথবা মে এই সময়ে পাহাড়ে না গেলে মনটা সত্যি খারাপ লাগে গত নাইনথ মে উত্তরবঙ্গ এক্সপ্রেসে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে উত্তরবঙ্গে এর আগে অনেকবার গেছি কিন্তু এবারে জার্নিটা আমার কাছে বেস্ট কারণ ঝা চকচকে ট্রেন মানে কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে এবং আমরা যে কজন গেছিলাম সবার খুব ভালো লেগেছে ট্রেনের কোচগুলো নতুন হওয়াতে ঝা চকচক করছে এমনকি বাথরুমও কিন্তু সুন্দর ঝা চকচকে এবং উন্নত মানের সন্ধ্যে সাতটা চল্লিশে ট্রেন আমরা প্রায় সাড়ে ছটার মধ্যেই পৌঁছে গেছি কারণ সঙ্গে আমার বেবি রয়েছে ওই যে আমার বেবি বসে আছে ট্রেনে উঠে গেছি এবার ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে ট্রেনটা এতই ঝাঁচকচকে ছিল মানে নতুন কোচ দিয়েছে এটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর চার্জারের পয়েন্টও বেশ কয়েকটা রয়েছে দেখছেন সামনের মিরার যেমন থাকে সেরকম আর সিটগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাই যাচ্ছে মনে হচ্ছে যেন আমরাই প্রথম ট্রাভেল করছি এটাতে ট্রেনে উঠে আমাদের যেটা সবসময় ভয় লাগে যে বাথরুম বিশ্বাস করুন উত্তরবঙ্গে বাথরুমও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম সমস্যা হয়নি এই মানে এরকমভাবে আমি তো ঠিক করেছি এবারে যখনই নর্থ বেঙ্গল যাবো আমি উত্তরবঙ্গতেই ট্রাভেল করব রাত জার্নির পর আমরা ঠিক টাইমে এনজিপি স্টেশনে পৌঁছে গেছি এবারে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে গাড়িতে করে যাব সোজা কাফেরগাঁও আমরা একুশ জন তিনটে গাড়ি নিয়ে ছুটে চললাম কালিম্পংয়ের দিকে রাস্তার দুদিকে কি সুন্দর যে ফুল দেখে মনটা ভালো হয়ে গেল বেশ কিছুটা যাওয়ার পরে আমরা অবশ্যই ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে পানমুদারা ভিউ পয়েন্টে গেলাম পানমুদারা ভিউ পয়েন্ট থেকে তিস্তা দেখতে বেশ সুন্দর লাগে পার্মুতারা ভিউ পয়েন্টের ঠিক কাছেই একতাম একটি শিব মন্দির আছে খুব সুন্দর দেখতে শিব মন্দিরটি পারমুতারা ভিউ পয়েন্টে গেলে অবশ্যই কিন্তু এই শিব মন্দিরটি দর্শন করবেন এই শিব মন্দির থেকেই কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায় শিব মন্দিরটি দেখে আমরা ছুটে চললাম কাফের কাফেরগাঁওর দিকে কাফেরগাঁও কালিম্পং জেলার একটি ছোট্ট জনপদ এখানকার শান্ত ও নির্জন পরিবেশ আপনার ও আপনার পরিবারে ছুটি কাটানোর জন্য আদর্শ পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে প্রথমেই এসে কাফেরগাঁওর এই যে হোমস্টে দেখেই মনটা ভালো হয়ে গেল চারিদিকে সবুজ এবং ফুলে ভরা নীল আকাশের বুক চিরে কোনো কোনো দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় আবার কখনো কুয়াশার মেঘের চাদরে সেটা ঢেকে যায় কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম লোলেগাঁও থেকে মাত্র পাঁচ কিলোমিটার ডাউনহিলে ফুলের নামে সে গ্রামের নাম কাফেরগাঁও মূলত এখানে লেপসাদের বাস স্বল্প কিছু পরিবার নিয়ে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এই কাফেরগাঁও কাফেরগাঁওতে এসেছিলাম দুদিনের জন্য আর এই দুদিনের আলাপচারিতায় হোমস্টের মানুষজনদের যতটা আপন মনে হয়েছে সেটা টাকার অঙ্ক দিয়ে বিচার করাটা অন্যায় মনে হচ্ছিল আরও একটা দিন থেকে যায় শুধুমাত্র যে মানুষগুলোর জন্য তা নয় মূল কারণ অবশ্যই প্রাকৃতিক পরিবেশ গুঞ্জা তো এখানে এসে ভীষণ খুশি সেটা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন আমরা যে যা রুমে ফ্রেশ হয়ে তারপরে ডাইনিংয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য গুঞ্জাকে প্রথমেই লাঞ্চ করিয়ে দিয়েছি তারপরে আমি লাঞ্চ করেছি আর ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আসলে খোলা জায়গায় ও ঘুরে বেড়াতে খুব ভালোবাসে দুপুরে লাঞ্চ সেরে আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম পাহাড়ে এসে হাঁটতে কিন্তু বেশ লাগে হোমস্টের বাঁদিকে একটি রাস্তা চলে গেছে ডান দিকে একটি রাস্তা চলে গেছে তো আমরা আজকে ডান দিকের রাস্তায় হাঁটতে বেরিয়েছি দুদিকে কয়েকটা বাড়িও দেখলাম আর বাড়ি মানে নর্থ বেঙ্গলে তো ফুলের বাহার থাকবেই তাই না পাহাড়ে এই ফুলটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম কারণ এটা আমার শ্বশুরবাড়িতে ছিল এটাকে প্যাশন ফ্লাওয়ার বলে আমি যতটুকু জানি আর রাখি ফুলও বলে কিন্তু এই ফুলের সাথে যে এই ফলটা এই প্রথম দেখলাম আপনারা কখনো দেখেছেন কি জানি না এটা কি এই গাছেরই মানে এই ফুলেরই ফল সেটা জানাবেন মনে তো হচ্ছে এই ফুলেরই ফল আমি অন্তত এই প্রথম দেখলাম ফল ফুল আগে দেখেছি বাট ফল এই প্রথম দেখলাম এটা একটি অর্কিড ফ্লাওয়ার দেখুন কি সুন্দর দেখতে চোখ জুড়ানো ফুল কেনা ভালোবাসে তাই না আর পাহাড়ে এসে যে কত ধরনের রকমারি ফুল দেখতে পাওয়া যায় তা বলে বোঝানো যাবে না বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা ফিরে এলাম সন্ধ্যে এসে এখানে পকোড়া আর চা দিয়েছিল তারপরে আমি আমার ব্যালকনি থেকে দেখলাম যে কত সুন্দর লাগছে দূরে দেখা যাচ্ছে মিট করে আলো রাতে যে যা ডিনার করে ঘুমোতে চলে গেলাম আগামীকাল আমরা সাইট সিনে বেরোবো সেটা আমি অন্য পর্বে আপনাদের সামনে তুলে ধরবো